দুজন সাক্ষী আসছেন চার সিটের 32 নম্বর জাকির হোসেন তিনি ছিলেন ওই রয়্যাল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার আরেকজন আসছেন সাংবাদিক নূর নবী জনি এই দুজন সাক্ষী চার সিটের 34 নম্বর এই দুজন সাক্ষী আছে সাক্ষ্য দিয়েছেন তিনি সাক্ষ্য দিয়েছেন তো এই সাক্ষী এবং আমরা যে জেরা করেছি তাদের জেরার মধ্যে সাক্ষীর জবানবন্দির মধ্যে ফার ফার ডিসটেন্স তাদের যে 161 সেই 161 এ যে জবানবন্দি দিয়েছেন পুলিশের কাছে এই সাক্ষীরা আজকে যে জবানবন্দি দিয়েছেন এবং যারা করেছি তাদের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স সুতরাং এতে করে প্রমাণিত হয় আল্লাহ মাহমুদুল হক সাহেবের নির্দোষ আল্লাহ বাদিনী ভিকটিম জানাতারা ঝর্ণা যে মামলাটি রয়্যাল রেস্টুরেন্ট কেন্দ্র করে এপ্রিল মাসের 3 তারিখে 2021 সালে তিনি রয়্যাল রেস্টুরেন্ট ঘটনা কেন্দ্র করে মামলা দায়ের করেছিলেন সে মামলা ছিল মিথ্যা ফলস অ্যান্ড ফেব্রিকেট আজকে প্রশাসনের হস্তক্ষেপে প্রশাসনের যে প্রেসার ক্রিয়েট করে এই মামলা দায়ের হয়েছে বাদিনী সেরা গত তারিখে 6 জুন তার ছেলে আব্দুর রহমান যে সাক্ষী দিয়েছেন সেই সাক্ষী এবং জবানবন্দিতে স্পষ্ট প্রতিমান হয়ে গেছে তারা বলেছে যে ফার্স্ট ইন্টারন্যাশনাল হোটেলে তাকে তাদেরকে তাদের আত্মীয় স্বজনদের রেখেছিল 20 থেকে 18 দিন তার মানে কি ফার্স্ট হোটেলে পুলিশ তাদের কেন রাখবে আর যখন আব্দুর রহমান সাক্ষ্য দিয়েছে সে সাক্ষ্য যখন মামুনুল হকের পক্ষে গিয়েছে সত্য সাক্ষ্য দিয়েছে যে জানাতারা ঝর্ণা আমার মা এবং মামুনুল হক তারা বৈধভাবে বিয়ে করেছে এবং তাদের বিয়ে এখনও কন্টিনিউ আছে এত ঝড়ঝাপটা এত মামলা 2 বছর পরেও মামুনুল হক জেলে তারপরেও তাদের বিয়ে এখনও কন্টিনিউ আছে তাদের মধ্যে কোনো তালাক সাড়াসাড়ি হয় নাই তারা বৈধ স্বামী স্ত্রী এবং এই সাক্ষী দিয়ে গত তারিখে যখন বারান্দায় আসলো কোর্টের এক পা বাইরে ফেললো তখন ডিবি পুলিশ তাকে উঠায় নিয়ে গেছে তার মানে কি স্পষ্ট প্রতীয়মান হয় এখানে প্রশাসন প্রেশার ক্রিয়েট করে এই বাদিনীকে দিয়ে এই মামলা রয়্যাল সোনাকা থানায় করিয়েছেন এবং বাদিনীকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে গেছেন এবং বানানো মামলা এই মামলা যদি আমরা সাক্ষী শেষ পর্যন্ত করতে পারি আর্গুমেন্ট করতে পারি তাহলে আল্লাহ মাহমুদুল হক সাহেব বেকসুর খালাস পাবেন ইনশাআল্লাহ আমরা শুরু থেকে বলে আসছি ইসলামিক শরিয়া ভিত্তিক বিয়ের কোনো কাবিননামা লাগে না কাবিননামা হলো একটা রাষ্ট্রীয় বিধি সেটা বাংলাদেশ হওয়ার পরে বা পাকিস্তান পিরিয়ডে শুরু হয়েছে ব্রিটিশ পিরিয়ডে আমার দাদা আমার নানা তার বাবা তাদেরকে কোনো কাবিননামা ছিল না এই যে স্যার সিনিয়র ওনার বাবার দাদার কোনো কাবিননামা নাই তার ইসলাম শরীয়ত ভিত্তিকই বিবাহ করে কালিমা পড়ে তারা দাম্পত্য জীবন নির্বাহ করে আসছে সুতরাং এটা স্পষ্ট করে বারবার বলে আসছি এবং যেহেতু বাদিনীর ছেলে ভিকটিমের ছেলে বলে আসছে যে তাদের বৈধ বিবাহ এখন পর্যন্ত এত জোরজাপটা এত জোর জুলুম এত টর্চার এত রিমান্ড তারপরে বাংলা মাহমুদুল হক সাহেবের সাথে এই মহিলার এখনও বিচ্ছেদ হয় নাই মহিলা তাকে তালাক দেয় নাই এটা বাদিনীর ছেলে স্বেচ্ছায় বলে গেছে নারায়ণগঞ্জ জেলার সোনাগা থানাধীন রয়্যাল রিসোর্টে দর্শন মামলার আসামি হেফাজত নেতা মাওলানা মামুনুল হক এর মামলায় আজকে দুজন সাক্ষীসহ সর্বমোট 24 জন সাক্ষী গ্রহণ করা হয়েছে সেখানে বাদী রয়্যাল রিসোর্টের কর্মকর্তা কর্মচারী স্থানীয় সাংবাদিক স্থানীয় জনগণ পুলিশ সহ 24 জন সাক্ষী গ্রহণ করা হয়েছে তারা সকলেই বলেছেন আজকের সাক্ষীসহ অন্যান্য সকল সাক্ষী বলেছেন জন্নাকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন সে প্রশ্ন বলে যে মামুনুল হক তাকে বিয়ের প্রলোভন দেখে এখানে এনে দর্শন করছে আজকের সাক্ষীও সেই কথাই বলেছে না বাদী কখনো বলে নাই যে জোর করেছে বাদী জবানবন্দি বাদী এবং আরও অন্যান্য সাক্ষীরা বলে গেছেন তারা দর্শনের বিচার চায় তাদেরকে দর্শন করা হয়েছে বাদীকে এবং সে বিচার চায় মামলাটাও দর্শনের জন্য বিয়ের প্রলোভন দেখে দর্শনের অভিযোগ এবং বাদী তা বলে গেছে দর্শনের বিয়ের প্রলোভন দেখে তাকে দর্শন করা হয়েছে বিয়ে বৈধ এরকম কথা বলে নাই কিন্তু জান্নাতুল জান্নাত সে বলছে বিয়ের কথা বিয়ে হয়েছে এরকম কথা বলে নাই কেউ বিয়ে হয়েছে এরকম কথা বলে নাই এমনকি আসামির পক্ষের আইনজীবী কোনো কাবিনের কাগজ দেখাতে পারে নাই তারা বাদী বিয়ের প্রলোভন দেখে দর্শন করছে বাদীকে সেটা সে বিচার চায় সেটা পুলিশের কাছে বলছে এবং কোর্টের কাছে বলছে বিয়ের বৈধ কাবিন লাগবে